এসএম কিবোর্ড ফোনে কিভাবে স্পিড ডায়াল সেট করবেন। প্রথমে মেনুতে চলে যাবেন, মেনুতে চলে যাওয়ার পরে এখানে ফেভারিট সিলেক্ট করবেন, তারপরে এমটি যেটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নেবেন। একটা নাম্বার সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এটা সেট হয়ে যাবে। এরপরে ব্যাগে চলে আসবেন, এবারে 2 প্রেস করবেন, 2 প্রেস করলে ওই নাম্বারটা অটো কল চলে যাবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য বিশেষ করে যারা নাম্বার মনে রাখতে পারে না অথবা বয়স্ক লোক রয়েছে যারা নাম্বার প্রেস করে উঠিয়ে কল দিতে পারে না তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যে কাজটা হবে, সে নির্দিষ্ট একটি নাম্বার ডায়াল করার সাথে সাথেই ওই নির্দিষ্ট নাম্বারে কল চলে যাবে এবং সহজেই সে ওই নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।